জি, ও মাই গড, ও মাই গড, ও আল্লাহ, ও মাই গড, আমি সেলিব্রিটির সাথে, ও মাই গড, আমি সেলিব্রিটির সাথে। কোন সময় ছিল ভাই জানছে ভাই চন্দ্রমনু ভাই আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার ব্লগ নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নাম্বার সো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 12 সো আমি কালকে রাতে সারপ্রাইজ ছিলাম যে আমার কাছে আমার জোয়ান বন্ধু আমাকে বলছে যে তার বাসায় মোসাদ্দেক হোসেন সৈকত আসছে তো আমি মানে শোনার পরে মানে আমি কী বলবো যে মানে আমি শুধু খালি আমার আমার ইচ্ছে ছিল যে আমি কোনো একটা সেলিব্রিটি বা কোনো ক্রিকেটার এসে সেলফি তুলবো বা ছবি তুলবো বা কোনো একটা ভিডিও করবো তো কালকে হঠাৎ করে জোয়ানের কারণে মানে আল্লাহর রহমতে আমার ওই আশাটা পূর্ণ হয়েছে তো তার সাথে আমি একটা ব্লগ করছি মানে ভিডিও করছি ওই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো তো এই উপলক্ষে আমি যে সেলিব্রিটির সাথে ছবি তুলছি মোসাদ্দেক হোসেন সৈকত একটা ভালো বা ক্রিকেটার এসে আমি ফটো সেশন করতে পারছি এর জন্য আমি আজকে শাতিল এবং কি বিলালকে ডিয়ার দেবো তো ওরা ডিয়ারটাকে পালন করবে ওইটা আপনারা এই ব্লগে দেখবেন এনজয় করবেন ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখেন বিলাল কথা বলো আমার সাথে কি ডিয়ার দিব আমি দিব তুমি না ভাই হ্যাঁ আচ্ছা তুমি কি রেডি হ্যাঁ রেডি আমি যেটা দিব ওটা করবা শিওর হ্যাঁ শিওর হাত মিলাও হাত মিলাতে দেবো না ওকে যাই হোক ভাই মজা দিলা না মজা না আচ্ছা আমি তুমি তোমার কাছে তোমাকে বলি তুমি নিজে হাতে তুমি নিজের মাথার ময়দা দিবা আটা ময়দা আটা দিব আটা ভাই অনেক কঠিন কাজ তো ভাই আমি আমি শ্যাম্পু দিব শ্যাম্পু দিব শ্যাম্পু দিবে হ্যাঁ হ্যাঁ ভাই দামি শ্যাম্পু দিও আল্লাহ আচ্ছা ঠিক আছে যা আচ্ছা আবার হাত মিলা হাত মিল না হাত মিলা আচ্ছা ঠিক আছে যা তোমার মুখে দাও মুখ 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 মুখটা তোমার কেমন লাগছে জানো আমি তোমার কি দেবো জানো ডিম মাথা ভাঙছে ভাঙতে হবো তোমার পারবে রেডি আচ্ছা এটা কি দেখছো এটা মোসাদ্দেকের সাথে ক্রিকেট লাগো ঠিক আছে আর রেডি বিল্লাল আটা নিছো মাথা হাতে ভাঙো আচ্ছা আগে ভাঙো ভাঙো মাথা ভাঙো হাতে ভাঙো ভাঙো নিজের মাথা গেল এর সাকসেসফুল হাই ফাই হাই ফাই হাই ফাই সরি বলছিলাম আমার দিন আসলো শাতিল বলছিলাম আমার দিন আসবে বুঝছো আইসা বসে দাঁড়াই আমার দিন মুখটা কষা দিত মাথাটা কষা দিস লাগলো আমার তো পছন্দ বললেন যত না এখন দেখবেন যে ওই হাত পা দিয়েছে আমাদের পছন্দ পছন্দ ছেলে এবং খাতেকে আমাদের 125 বছর সাথী হাতে ভয়া ভালো করে মিলালে মাথাটা দাও
বুঝছেন সাথী শুধু আমার মধ্যে আটা দিয়েছে বাট আমি সাথী ডিমো বানছি আবার আটাও দিয়েছি ডাবল মানে বয়স্ক লাগতেছে সমস্যা তো ওইটা ঠিক আছে এখন দেখবেন যে আমার আমাদের চাচ্ছু মানে আমার কাকু তার অবস্থাটা আর তার বয়স কিন্তু 25 হয় নাই বাট তার এমন লাগতেছে মনে হয় 75 তো মেবি তার কাটাকে দেখেন হ্যাঁ ঠিক আছে তাও ব্লগে কিছু বলো সাবস্ক্রাইব করে দিতে বলো হাই তামজিদুল হোসেন নিপুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশের বেল আইকনটি অন করে দিন সাপোর্ট ফর মি প্লিজ 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 প্লিজ